মায়ের রান্নাঘরে স্বাগতম। আজকে রেসিপি শুক্তো। শুক্তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের শুক্তো না হলে অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি এখানে শুক্তোর সমস্ত আয়োজন করেছি। বড়ি নিয়েছি 20-22টা, কাঁচকলাটা হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছি, উচ্ছে বা করলা নিয়েছি, আপনার যেটা খুশি সেটাই নেবেন। 3টে নিয়েছি, এখানে আলু আছে একটা মিডিয়াম সাইজের, বরবটি আছে 4টে, 4টে কাঁচা লঙ্কা, পেঁপে আছে আমি ওই 6-7 টুকরো নিয়েছি, সজনে ডাটা আছে, মূলো আছে হাফখানা, আর রাঙা আলু বা মিষ্টি আলু, বেগুন আছে 2টো খুব ছোট ছোট কচি, আর এখানে আছে 1টা পটল নিয়েছি, পটলের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আমি উচ্ছেগুলো আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, দানাগুলো থাকলে একটু দাঁতে লাগে তাই ছাড়িয়েছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুক্তো সর্ষের তেল না হলে ভালো হয় না। বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি, বড়িটা আমার কেনা, আপনারা বাড়িতে তৈরিও দিতে পারেন। বড়িটা তুলে নিচ্ছি থালাতে, এবার করলা বা উচ্ছে থালা তুলে ভাজতে হবে, নাহলে উচ্ছেটা বেশি লাগবে। আর একটু হবে, আমি যে শুক্তোটা বানাচ্ছি একটা সিক্রেট আছে, যেটা অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয় এত সুন্দর স্বাদ হয়, আমি সেই স্বাদেই করার চেষ্টা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। 1 চামচ সাদা সর্ষে দিলাম, 1 চামচ কালো সর্ষে দিলাম, আর 2 চামচ পোস্ত দিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুন পটল আমি একসাথে ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি, আমি এখানে প্রথমে আলুটা দিয়ে দিলাম, তারপর পেঁপেটা দিলাম, মূলোটা দিয়ে দিলাম, রাঙা আলু আর বরবটি, আমি ডাঁটাটা পরে দেবো, আর কাঁচকলাটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে আমি ভাজছি, এবার সজনে ডাটাগুলো দিয়ে দিলাম,
গ্যাসটা কমিয়ে একটু নেড়ে নেব। বাকি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর এক চামচ ভর্তি ভর্তি পাঁচফোড়ন দিলাম, আর এক চিমটে একটু হিং দিয়ে দিলাম, বেশি না, একদম নামমাত্র। মশলাটা একটু নেড়ে নিই। এবার এখানে আমি জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো জিরে আমি দিয়ে দিলাম। আদা পেস্ট করেছিলাম, আদাটা দিয়ে দিলাম। সামান্য সবজি ভাজি কামান একটু নেড়ে নেবো খালি। এবার আমি সবজি ভেজে দিচ্ছি। সবসময় হলুদটা কম দেবেন, সব সময় তোমাকে হলুদ দিলাম। নুনটা পরিমাণ মতো দিলাম, নুনটা আমি কেন দিলাম যাতে সবজিগুলো সহজে সেদ্ধ হয়ে যায়। আবার যখন বেগুন উঠছে বলি দেবো, যদি নুন লাগে তখন আবার নুন দেবো। এবার আমি সর্ষে পোস্ত যেটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো। আমি আরো দু বাটি জল দিয়ে দিচ্ছি, সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে। এটা দেখো গ্যাস কমিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, কারণ শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি, বড়িটা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে নেব। এবার করলাগুলো দিয়ে দিলাম, আমি আর একটু জল দিচ্ছি, কারণ বড়িটা আছে জলটা টেনে নেবে। সামান্য একটু জল দিলাম। গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিচ্ছি, 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব।
এক চামচ পাঁচফোড়ন দিয়েছি, একটু হালকা করে ভেজে নেব যাতে সহজে গুঁড়ো করা যায়। এবার এক চামচ রাঁধুনি দিচ্ছি, আমি এবার নামিয়ে নিই। আমি আবার 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার ঠিকঠাক হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এক চামচ গরম মশলা দিলাম আর এক চামচ ঘি দিলাম। তবে নুনটা আমি টেস্ট করে নিই, একবার টেস্ট করে দেখি। হ্যাঁ, নুন একটু লাগবে। নুন একটু দিলাম, এবার 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি একটু। আমি এবার যেটা সিক্রেট বলেছিলাম, চন্দনী আর পাঁচফোড়ন ভেজে একসঙ্গে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ হবে, খুব স্বাদ হয়। আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে। যদি শুক্তো ভালো লাগে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং একটা ছোট্ট করে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করে আমাকে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।